আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহিম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার শিরোনাম হল জিলহজ মাসের প্রথম দশ দিনের করণীয় আমল জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আগের পর্বে আমরা বেশ কিছু জিনিস শেয়ার করেছি জেনেছি এবং আশা করি যে আমরা সবাই উপলব্ধি করেছি তাহলে সেই ফজিলাত পাওয়ার জন্য বা সেই ফজিলাতের আলোকে আমরা যাতে আল্লাহর কাছে বেশ কিছু আমল করে নৈকট্য অর্জন করতে পারি তার জন্য কি কি কাজ করা এক নম্বর হচ্ছে আত্মাতোহা নিষ্ঠার সাথে তওবা করা আতবা আনা আট নম্বর তালা বলছেন লোকেরা তোমরা আল্লাহর কাছে। একনিষ্ঠ তওবা করো একনিষ্ঠ তবার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে এক নম্বর তওবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে দুই নম্বর তওবা করার সময় অনুতপ্ত হতে হবে যে ভুলটা আমরা করে ফেলেছি যে ত্রুটিটা আমরা করে ফেলেছি যে পাপটা আমরা করে ফেলেছি তার জন্য অনুতপ্ত হওয়া তিন নম্বর যে কাজটায় আমরা লিপ্ত ছিলাম তাৎক্ষণিকভাবে তওবার সাথে সাথে সে কাজটাকে বর্জন করা বিদায় জানানো সেটাকে পরিপূর্ণভাবে নিজের কাছ থেকে আলাদা করে ফেলা এবং কখনো যেন আর লিপ্ত না হয় সেটা হলো চতুর্থ যে এই কাজ আর কখনোই আমরা করবো না এই কাজ কখনোই আমরা করবো না এবং পঞ্চম হচ্ছে তওবা কবুল হয় এই সময়ের মধ্যে তবাটা করতে হবে বললে দরজা যদি বন্ধ হয়ে যায় সেই সময় করে কোনো লাভ নেই যেমন মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ভুগতে থাকে মৃত্যু শয্যায় শায়িত হয় অথবা যদি সে ভেন্টিলেশানে থাকে আইসিইউতে থাকে হ্যাঁ যেখানে তার হয়তো বড় সেন্সও কাজ করে না তখন তওবার দরজাটা কিন্তু বন্ধ হয়ে যায় কিংবা কেয়ামতের যে বড় বড় আলামতগুলো সেগুলো যদি প্রকাশিত হয় যেমন পশ্চিম দিক থেকে সূর্য উঠা ইত্যাদি এরকম তখনও তওবার দরজা বন্ধ হয়ে যায় তাহলে দোবার দরজা খোলা থাকা অবস্থা তবে করতে হবে আমি আবার রিপিট করছি তাহলে এক নম্বর হল আল্লাহ ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তবে করতে হবে দুই নম্বর হলো অনুতপ্ত হতে হবে তিন নম্বর হল যে পাপটা করে ফেলেছে সেটা থেকে তাৎক্ষণিকভাবে আলাদা হতে হবে এবং সেটাকে ছেড়ে দিতে হবে চার নম্বর হলো ভবিষ্যতে কখনো এ কাজ করবে না সেরকম একটা কমিটমেন্ট এবং ওয়াদা তার থাকতে হবে আল্লাহর সাথে এবং পঞ্চম হলো দওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার আগেই তবা কবুলের সুযোগ থাকতে থাকতে তবা করা দ্বিতীয় যে আমলটা এই দশ দিনের মধ্যে করা হয় সেটি হলো হজ এবং অমরা হজ এবং ওমরা সবাই করতে পারে না এখন যে কোভিড নাইন্টিনের যে সংক্রমণটা চলছে এই সময় কিন্তু হজ ওমরা করার সুযোগটা অনেক সীমিত হয়ে গেছে বৈশ্বিক পরিস্থিতির কারণে এবং স্বাস্থ্যবিধির কারণে তো যাই হোক তারপরেও যাদের পক্ষে সম্ভব তারা হজ এবং অমরা এই সময় করতে পারেন যদিও ওমরা সারা বছরই করা যায় কিন্তু হজের এ এটা হলো স্পেশাল সিজন আরাফার ময়দানে অবস্থান এটা তো এই দশ দিনের মধ্যেই এবং ইয়ামুন্নাহার নাহার কুরবানির দিন হজের অনেকগুলো কাজ আছে সেটাও এই দশ দিনের মধ্যে সুতরাং হজের মেইন পর্ব এই দশ দিনের মধ্যেই করা হয় তৃতীয় যে আমলটি সেটি হলো এই দশ দিনের যেহেতু বিশাল ফজিলত আছে সেই ফজিলতগুলো পাওয়ার জন্য ফরজ ওয়াজিবগুলো খুবই সিনসিয়ারলি আদায় করতে হবে যেমন ফরজ সালা ঠিক মতো আদায় করা টাইম মতো আদায় করা হ্যাঁ এবং এর পাশাপাশি আরও যে সমস্ত ফরজ এবং ওয়াজিব কাজগুলো আমাদের উপর আপতিত হয় যিনি হজ করবেন তার জন্য ফরজ কিছু কাজ আছে যেমন আলহাজ আরাফা আরাফ আমাদের অবস্থান করা তারপরে যিনি ঋণগ্রস্ত থাকেন তার উপর ওয়াজিব হল তিনি যদি এই দশ দিনের মধ্যে ঋণ শোধ করার ওয়াদা করে থাকেন সেই ঋণটা তাকে শোধ করতে হবে এরকম আমাদের ইবাদতের ক্ষেত্রে মামালাতের ক্ষেত্রে যে কাজগুলো একান্তই ওয়াজিব এবং ফরজ সে কাজগুলো আমাদেরকে এই সময়ের মধ্যে করে ফেলতে হবে এবং কোনো ধরনের ঘাটতি দেখানো যাবে না তা না হলে তো আমরা এর ফজিলাতটা থেকে বঞ্চিত হয়ে যাব যে কেউ যে কোনো ফজিলাতুল মাকান জামান থেকে যদি উপকৃত হতে চান তাহলে তাকে খরচ ওয়াজেবটা ঠিক রাখতে হবে ইমানের জায়গাটা ঠিক রাখতে হবে এগুলো ঠিক রাখলেই তিনি নফল ইবাদত করে ভালো ভালো কাজ করে দান ঘটাচা দেখা করে তিনি তার পজিশনকে অনেক উপরে উঠাতে পারেন সুতরাং আসল জায়গাটা নষ্ট করে নফল আমল দিয়ে আমরা বেশি উঠতে পারবো না বেশি উঠতে পারবো না বরং উঠতেই পারবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে অতএব আমাদের তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আমরা আমাদের ওয়াজিব এবং ফরজ আমলগুলোকে ঠিক রাখব যাতে তার মধ্যে কোনো ব্যত্যয় না হয় যাতে করে অন্য অন্য অর্জন করতে আমাদের অসুবিধা না হয় চার নম্বর হল বেশি বেশি নফল আমল বেশি বেশি নফল আমলের মধ্যে কি আছে তেলাওয়াত করা আল্লাহর কাছে দোয়া করা যেহেতু এটা ফজিলতুজ্জামান পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন এই দশ দিনে আল্লাহর কাছে যা চান তার বিশেষ মর্যাদা রয়েছে এটা হলো সুযোগটা আল্লাহ যেহেতু অবাহিত করে দিয়েছেন ফলে এই সুযোগে আল্লাহর কাছে আপনারা চাইতে থাকেন আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ ইমান বাড়িয়ে দাও আমল বাড়িয়ে দাও আখলাখ ঠিক করে দাও ছেলে মেয়েদের মধ্যে বরকত দাও রেজেকে বরকত দাও হালাল হারাম বেছে চলার তৌফিক দাও ইত্যাদি এরকম আরও ভালো ভালো যত দোয়া আছে দুনিয়ার কল্যাণের জন্য আখেরাতের কল্যাণের জন্য যে দোয়াগুলো করাটা সরিয়ে সম্মত সে সেই ধরনের দোয়াগুলো করবেন দান খরাত সাদাখা বাড়িয়ে দেবেন আমরা সাধারণত বাংলাদেশে রমাদান মাসে দান খরা সাদাকা করি এই দশ দিনের মধ্যে যে স্পেশাল দান খরা সাদাকা করবো সেই চিন্তা আমাদের অনেকের মাথায় আসে না বরং আমরা অনেকে রমজান মাসে দেওয়ার জন্য টাকা বন্ধ করে রাখি রমজান মাস আসলে একটু খরচ করি কারণ আমি চাচ্ছি যে টাকা দেব দশটা যেন সব হয় দশ হাজার মানে এই একটা ক্যালকুলেশনের কারণে এতে আমাদের মানুষের সমস্যা হয় আসলে সাদাকা কাজ সবসময় করা উচিত তবে রামাদানে বাড়িয়ে দেবেন আর এই দশ দিনে বাড়িয়ে দেবেন এর সময় বাড়িয়ে দেবেন এরপর হলো যেমন বেরুল ওয়ালেদাইন পিতামাতার পিতামাতার সাথে সুন্দর আচরণ করা তাদের সেবা করা তাদের শুশ্রূষা করা তাদের ভালো মন্দ দেখা এবং সাথে অন্য আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক যেটাকে সালাতুল আরহাব বলা হয় সেটাও রক্ষা করা যদি ইতিমধ্যে কারোর সাথে সুসম্পর্ক না থাকে তাহলে সুসম্পর্কটা আবার তৈরি করে নিই খারাপ সম্পর্কটাকে আমরা রিভাইজ করি এবং সেটা থেকে আমরা সরে আসি তারপর আমর বীর মাফ তাহেনল মুনকার ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধে কাজগুলো আমরা করতে পারি আর দা আওয়াইল আল্লাহ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে পারি নিজেও ভালো হয়ে গিয়ে আল্লাহর দিকে আহ্বান করতে পারি এবং মানুষের প্রতি যত এহসান দয়া ভালোবাসা তাদের যত শুশ্রূষা রোগীর শুশ্রূষা ইত্যাদি এগুলো আমরা করতে পারি বিশেষ করে এখন তো কোভিড নাইন্টিনের প্রবল কঠিন লকডাউন চলছে আমাদের এই বাংলাদেশে সুতরাং এই সময়ে মানুষের দুর্দশা অনেক বেড়ে গিয়েছে তাদের অভাব বেড়ে গিয়েছে তাদের খাবার দাবারের সংকীর্ণতা দেখা দিয়েছে অতএব তাদের প্রতি এহসান করা এটা আমাদের উপর একটা নৈতিক দায়িত্ব ইমানই দায়িত্ব আর পাশাপাশি সকল মানুষের অধিকার সংরক্ষণ করা এবং সে অধিকারগুলো আদায় করা পঞ্চম যে আমলটা করা যেতে পারে সেটা হলো দেকের যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সূরা আল হাজর মধ্যে বলেছেন ওয়ায়াদ কুরসমাল্লাহি বিআইয়ামি মা'লুমাত আলা মারযাকাম মিন বাহিমাতিল আনআম। جمهور উলামাই کرام বলেছেন এখানে আইয়ামু মা'লুমাত বলতে আইয়ামু আশরিযিল হিজ্জাহ যেটা আমরা ইমাম বখারিকেও দেখেছি তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে উল্লেখ করেছেন যে এটা হলো আইয়ামু আশরিযিল হিজ্জাহ। ফলে এই দিনগুলোতে আল্লাহকে স্পেশালি আমাদেরকে স্মরণ করতে হবে। এবং সেটা সহীহ পন্থায় এবং সেটা যেমন কথার মাধ্যমে হতে পারে কালবের মাধ্যমে হতে পারে যেমন মনে মনে আমি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ লা ইহিল আলাল্লাহ পড়তেই থাকলাম যেটা রসুল সাল্লাহ সালামার একটা হাদিসে বলেছেন রফি রোফি হিননা তাহলিলি ও তেকবিরি ও তেহমিদি তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লাহ ইলাহিলাল্লাহ বলো তারপর আল্লাহু আকবর বলো আলহামদুলিল্লাহ বলো অতএব এভাবেই আল্লাহর দিকির করতে হবে আর আল্লাহর দিকের ভালো আমলের মাধ্যমে যেগুলো একটু আগে বললাম নফল আমলের মাধ্যমে সালাত নফল সালাতের মাধ্যমে নফল সাদাকার মাধ্যমে আমরা আল্লা দিক করতে পারি কোরআন তেলাওয়াতের মাধ্যমে করতে পারি দো আ এটা আফতাল উদ্দেকের ইত্যাদি এভাবে ষষ্ঠ যে আমলটি সেটি হলো আল্লাহ আকবার বলা আল্লাহ আকবার বলা এটাকে তেকবীর বলা হয় এবং এই তেকবীরটা দুই প্রকার আর তেকবীর আম আর তেকবীর আল খাস জেলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকে জেলহাজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকে অর্থাৎ আমরা জেলকদ মাসের শেষ দিন সূর্যাস্ত যাওয়ার পর থেকে এই তেকবির তাহলিলটা আমরা দিতে শুরু করতে পারি এবং তার ভাষ্য হচ্ছে আল্লাহ আকবর আল্লাহু আকবর ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাজ অথবা তিনবার আল্লাহ আকবর বলতে পারি শুরুতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল হঞ্জ এই এটা হলো ত্যাকবীরে আম যে কোনো জায়গায় যখন ইচ্ছা এই দশ দিন ব্যাপী আমরা চালিয়েই যেতে থাকবো রাস্তায় ঘাটে দেখা সাক্ষাতে কারো বাসায় নিজের বাসায় মসজিদে বাজারে সবখানে এটা হলো ত্যাকবীর আম আর তেকবীরে খাসের ব্যাপারে কেরাম বলেছেন তাদের কারো কারো কিছু একতলাফ থাকলেও আমরা আমাদের কোলামাই কোলামাইকেরামের ভাষ্যে দেখেছি তারা বলেছেন তাকবির খাস এটা হলো নয় তারিখ থেকে আয়ামুত্তা শরিকের শেষ দিন পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে তাকবিরটা সাধারণত ফরজ সালাতের পরে দেওয়া হয় এবং সেটা হাজি সাহেবরা দশ তারিখ থেকে আয়ামুত্তাশরিকের শেষ দিন পর্যন্ত দেবেন এটা হচ্ছে তাকবীর দেওয়ার কিছু বিষয় আর তাকবীর আমের ক্ষেত্রে আমরা বলবো এটা মানুষ ছেড়ে দিয়েছে মানুষ মনেই করে না যে আসলে আমরা এই দশ দিনের পুরোটা সময় জুড়ে ছেলেরা জোরে মেয়েরা আস্তে আস্তে তাকবির দিতে পারি এটা একটা সন্না যেটা আসলে মানুষ ছেড়ে দিয়েছে আসুন আমরা সেটাকে রিভাইভ করি আমরা সেটাকে রিভাইভ করি আমরা দেখি যে ইবন আমর এবং আবহ রায়েরা তারা এই আয়ামুল আশের মধ্যে বাজারে বের হতেন এবং তারা জোরে জোরে ত্যাকবির দিতেন তাদের তাকবির শুনে সাধারণ মানুষও তাকবির দিত এই বর্ণনাটা আমরা সহি মুসলিমের মধ্যে পাই তবে এখানে খেয়াল রাখতে হবে যে তাকবির দেওয়া বা অন্যান্য আমলের ক্ষেত্রে যাতে বেদায়তের ব্যাপারে আমরা সতর্ক থাকি তালকিনের সাথে যেন আমরা আসলে তাকবিরটা না দিই যেমন একজন বলল আর তারপর সবাই বলল। যেটা তালবিয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকে একজন বলল অন্যরা সবাই বলল না প্রত্যেকে যে যার মতো এই তাকবির দিতে থাকবেন কোনো অসুবিধা নেই সপ্তম যে আমলটা সেটা হলো সিয়াম সিয়াম এই দিনগুলোতে সিএম রাখাটা খুবই উত্তম কাজ যে যেভাবে পারেন সিএম রাখবেন একদিন রাখবেন একদিন ভাঙবেন এভাবে দশ তারিখে কিন্তু সিএম রাখা যাবে না সেটাও মনে রাখতে হবে কারোর জন্যই না হাজি নন হাজি কেউ না আর ইয়ম আরাফায় যারা হাজি নন তাদের জন্যই উত্তম হচ্ছে এই দিনের সিএম রাখা আর এক থেকে আট তারিখ পর্যন্ত যে কেউ সিএম রাখতে পারেন সব দিনই রাখতে পারেন অথবা একদিন পরপর রাখতে পারেন অথবা সোমবার বৃহস্পতিবার এইভাবেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আমরা একটা হাদিস পাই যেটা ইমাম আহমেদ মুসনাদে বর্ণনা করেছেন এবং সোনান আবি দাউদ সোনান আন্না সাহের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং শেখ আলবানী সহি বলেছেন সেটা হলো হাফসারা আল্লাহ তালা বলছেন আর ইয়াকুন ইয়াদা আন্নাবি সুল্লাহ সাল্লাম চারটা কাজ চারটা আমল নবী সাল্লাহ সাল্লাম তরক করতেন না একটা হলো সিয়াম সিএম আশুরা আশোরার সিয়াম ওলা আশর আরেকটা হলো এই দশ দিনের যে কয়দিন সিয়াম রাখা যায় সে সিয়ামগুলো নবী সাল্লাহ সাল্লাম তরক করতেন না তবে বলেছি আমরা ঈদের দিন কোনো সিয়াম নেই ওয়াল্লাহ ইয়ামিন মিনকুল্লে সাহার এবং প্রত্যেক মাসের তিন দিন তিন দিন করে সিয়াম সেটা মাসের শুরুতে হোক মাঝখানে ইয়ামুল বিদ হোক অথবা শেষে হোক ওর্রাকতে ইনকাবাল গাদাত এবং ফজরের আগে দুই রাকাত এটা তিনি কখনো বাদ দিতেন না অষ্টম যে আমল সেটি হলো ওধাইয়া সেটি হলো ঈদুল আজহার কোরবানি এটাকে ওধাইয়া বলা হয় ঈদুল আজহার কোরবানি কোরবানির আরও অন্যান্য প্রকারগুলো আছে সেটা নিয়ে আমরা কোরবানির ধারাবাহিক আলোচনায় উল্লেখ করেছি সেটা হলো যেমন আলহাদি তামাত্তর এবং কেরানের যে কোরবানি সেটা হলো হাদি আরেকটা হলো দাম যেটা হজের মধ্যে নিষিদ্ধ কোনো কাজ করে ফেললে অথবা হজের কোনো ওয়াজিব তরক করলে যেটা ওয়াজিব হয় দাম এবং আরেকটা হলো আকিকা এগুলোকে বাংলা ভাষা সবগুলোকে আমরা কোরবানি বলে চালাই কিন্তু আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিছু বৈশিষ্ট্য ধারণ করে ফলে আমাদেরকে সেটা মনে রাখতে হবে আর অধেয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এটা ঈদ উল আধা উপলক্ষে যে কোরবানি হয় সেটা সারা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায় তাতে কোনো অসুবিধা নেই এবং সেটা সামর্থ্যবানদের জন্য খুবই স্ট্রংলি রেকমেন্ডেড নবম যে আমল সেটি হলো সল্লাত ঈদ সল্লাতলা ঈদ এই দশ দিনে শেষ দিন ইয়ামুন নাহার কোরবানির দিন কোরবানির দিন কুরবানির ঈদের সালাহ যেটাকে আমরা সলাতু ঈদ এল আধহা বলি এর সাথেও কিছু এটিকেটস জড়িত আছে অতএব আসুন আমরা এই আমলগুলো আমরা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদের আমলগুলোকে কবুল করেন এবং আমরা যেন প্রত্যেকেই দশ দিনের এই মহান সুযোগটাকে কাজে লাগাতে পারি আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছে হাদাউসাল্লাহু আসসালাম আল্লাহ নবীনা মহম্মদ ও আল্লাহ আলী আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক